আজকের পর্বটিতে আমি লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা ইফ ইলস ইফ স্টেটমেন্ট এবং কম্পারিজন অপারেটরের বিস্তারিত দেখেছিলাম, যে কিভাবে আমরা ইফ ইলসের কন্ডিশন ইউজ করে দ্যাট মিন্স কম্পারিজন অপারেটরের সঙ্গে যে কন্ডিশনগুলো, এগুলো আমরা সবগুলাই দেখেছিলাম যে এগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়। তা লজিক্যাল অপারেটর এটাও ঠিক কন্ডিশন হিসেবে ব্যবহার করা হয়, ঠিক বিভিন্ন ধরনের কন্ডিশনকে একত্রে একসাথে কাজ করার জন্য আমরা এই লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করে থাকি। যেমন একটা এক্সাম্পল হতে পারে, যে এখানে আমরা গত পর্বে যেটা এক্সাম্পলগুলো দেখেছিলাম, যে এখানে 3 <5, এটা কি সত্য? 5 <2, এটাও সত্য। কিন্তু আমরা যদি এই দুইটা কন্ডিশনকে নিয়ে একসাথে কাজ করতে চাই, তাহলে কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই লজিক্যাল অপারেটর লাগবে। এবং কেন লাগবে আমরা ডিটেলস এখন জানব। যে সাপোজ নিচের এক্সপ্রেশনটা দেখেন, যে 3 <5 এবং যদি 5 <2, আপনি এ ধরনের এক্সপ্রেশন অনেক সময় লাগবে। যদি আপনি রেজাল্ট আপনার রেজাল্ট নাম্বার স্কোর নাম্বার যদি 80-এর উপরে হয় এবং 100-এর নিচে হয়, তাহলে আপনি A+ পাবেন। তো এই ধরনের অনেকগুলো কন্ডিশনকে আপনি একসাথে যদি সত্য হিসেবে পান, তাহলে এটি সত্য হিসেবে কাজ করবে। এবং যদি কোনো কন্ডিশন মিথ্যা হয়, তাহলে এটি পুরোটাই মিথ্যা হবে। এ ধরনের এক্সপ্রেশনকে নিয়ে আমরা আজকের লজিক্যাল অপারেটর আলোচনা করব। দেখেন নিচের এক্সপ্রেশনটা, 3 <5 এবং 5 <2, তাহলে এটা মিথ্যা হবে। কারণ এখানে 5 <2, মানে 5 তো 2 চেয়ে ছোটো না, অবশ্যই বড়, তাহলে এটা মিথ্যা। তাহলে এখানে আপনার একটা এক্সপ্রেশন সত্য হলেও 5 <2 মিথ্যা হওয়ার কারণে এটি পুরোটাই মিথ্যা হয়ে গেল, এই পুরো এক্সপ্রেশনটা। এই যে মাঝে এবং আমি কথাটা ইউজ করলাম, এই কথাটি হচ্ছে লজিক্যাল অপারেটর, যেটা হচ্ছে অ্যান্ড হিসেবে কাজ করে। ডাবল ডাবল অ্যাড্রেস, যেটা কিবোর্ডে অ্যান্ড হিসেবে ব্যবহার করা হয়, দুইবার লিখলে এটা অ্যান্ড হিসেবে কাজ করে। আবার যদি এরকম একটি উদাহরণ হয় যে 3 <5 অথবা 5 <2, তাহলে এটি সত্য হবে, যদিও বা 5 <2 মিথ্যা। কারণ আমি জানি অথবা যদি এইটা হয় অথবা এইটা হয়, তাহলে আমি ওই কাজটি করব, মানে যে কোনো একটা শর্ত পূরণ করলে আপনি পরের কাজটি করবেন। তাহলে অথবা যে কোনো একটি সত্য হলেই পুরোটা সত্য হবে। তাহলে এখানে একটা মিথ্যা, 5 <2 মিথ্যা, সমস্যা নেই, কিন্তু একটা সত্য হয়েছে। আপনি আপনার কথাগুলোকেই এক্সপ্রেশনলি চিন্তা করেন, আপনি এই সেন্টেন্সগুলো ঠিক অ্যান্সারটি পেয়ে যাবেন, যে যদি এইটা হয় এবং ওইটা হয় তাহলে আমি কাজটি করব, মানে দুইটাই সত্য হতে হবে। এবং আপনি আরেকভাবে চিন্তা করেন, যদি এইটা হয় অথবা ওইটা হয় তাহলে আমি ওই কাজটি করব, মানে এখানে একটি সত্য হলেই পুরোটাই সত্য হচ্ছে। তাহলে অথবার ক্ষেত্রে কি যে কোনো একটি সত্য হতে হবে, আর এবং এর ক্ষেত্রে কি সবগুলোই সত্য হতে হবে। ঠিক লজিক্যাল অপারেটর সেই কথাগুলোই আমাদের বলতেছে, যেটা আমরা টেবিলে দেখতে পাচ্ছি, যে অ্যান্ড ডাবল অ্যান্ড এবং আমরা ঠিক এটা এটাকে অথবা অপারেটর হিসেবে চিনি। ঠিক ইন্টারের ইন্টার কির উপরে আপনারা এই কিটা দেখতে পাবেন, এটাকে অরও বলা হয়ে থাকে, অর হিসেবে কাজ করে। তো লজিক্যাল অপারেটর অ্যান্ড এটা এটাকে আমরা এবং বোঝাতে আর কি ইউজ করি। এবং এটার কাজ হচ্ছে সবগুলো কন্ডিশন সত্য হলেই একমাত্র পুরো এক্সপ্রেশন সত্য হবে। যেমন অল্প একটু কিছুক্ষণ আগে আমরা যে এক্সাম্পলটা দেখছি, এটা যদি দুইটাই সত্য হয় তাহলে পুরোটাই সত্য হবে। আবার যদি একটা মিথ্যা হয় তাহলে কিন্তু এটা পুরোটাই মিথ্যা হবে। আবার অরের ক্ষেত্রে যে কোনো একটি সত্য হলেই সত্য। কিছু এক্সাম্পল দেখি যেগুলোর মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারবো যে কোনটা সত্য কি কোনটা মিথ্যা। তো অ্যান্ড অপারেটর কাজ কি, যে সব কন্ডিশন সত্য হলেই পুরো এক্সপ্রেশন সত্য হবে। তো আমরা দুটি এক্সাম্পল দেখতে পারছি, যে 3 <5 অ্যান্ড 5 <2, মানে 3 5-এর চেয়ে ছোটো হতে হবে এবং 5 2-এর চেয়ে বড় হতে হবে। যেহেতু দুইটাই সত্য তাহলে কন্ডিশনটা সত্য। আবার নিচেরটা দেখি, 3 <5 অ্যান্ড 3 <2, দুইটাই সত্য যেহেতু, তাহলে অবশ্যই এটা সত্য, যেহেতু অ্যান্ড অপারেটর ইউজ করছি, মানে সব কন্ডিশনেই সত্য হতে হবে। আবার দুটি মিথ্যা এক্সপ্রেশন দেখি, 3 <5 অ্যান্ড 5 <2, 5 2 চেয়ে অবশ্যই বড়, তাহলে এটা পুরোটাই মিথ্যা হয়ে গেল। আবার এক্ষেত্রে 3 <3, মানে 3 কখনো 3 চেয়ে ছোট না, তাহলে এটাও মিথ্যা হয়ে গেল। এভাবে আমরা অ্যান্ড অপারেটর অনেকগুলো কন্ডিশনকে, যেটা যেগুলো আমরা কম্পারিজন অপারেটর দিয়ে করে থাকি, সেগুলোকে একসাথে কাজ করা যাবে এই লজিক্যাল অপারেটর দিয়ে। ঠিক আমরা এভাবে আরও কিছু এক্সপ্রেশন দেখি,
যে আমরা তিনটা তিনটা করে এক্সপ্রেশন দেখতে পার, তিনটা করে কন্ডিশন দেখতে পারতেছি, থ্রি লেস দেন ফাইভ, ফাইভ গ্রেটার দেন টু, থ্রি লেস দেন ইকুয়াল টু থ্রি। ঠিক এভাবে অনেকগুলো এক্সপ্রেশন আপনি একসাথে লিখতে পারবেন, যে যদি সব সত্য হয় তাহলে সত্য রেজাল্ট হবে সত্য অর্থাৎ ওয়ান, আর যদি মিথ্যা হয় তাহলে জিরো। এখানে যেহেতু ফলস ফাইভ লেস দেন টু এবং থ্রি লেস দেন থ্রি, যেহেতু দুইটা কন্ডিশন মিথ্যা, অবশ্যই এটা মিথ্যা, কারণ আমরা জানি যে কোনো একটি কন্ডিশন মিথ্যা হলেই অ্যান্ড অপারেটরে পুরোটাই মিথ্যা হয়ে যাবে, সব সত্য হতে হবে। এভাবে আমরা অর অপারেটর এখন আলোচনা করি। অর অপারেটর হচ্ছে যে যে কোনো একটা সত্য হলেই পুরো এক্সপ্রেশন সত্য হবে, এক যে কোনো একটি সত্য হলেই পুরোটাই সত্য হবে। আবার সব সত্য হলে তো কথাই নেই, পুরো সব সত্য হলেও সত্য হবে, কিন্তু যে কোনো একটি সত্য হলে সত্য হবে, যে কোনো একটি এক্সপ্রেশন সত্য হলে এটি পুরোটাই সত্য হবে। যেমন কিছু এক্সাম্পল দেখি, যে থ্রি লেস দেন ফাইভ অথবা ফাইভ লেস দেন টু, এটা অবশ্যই সত্য, কারণ ফাইভ লেস থ্রি লেস দেন ফাইভ সত্য, কারণ আমাদের হচ্ছে একটি কন্ডিশন সত্য পাইলে আমরা এটাকে সত্য ধরবো। যেমন থ্রি গ্রেটার দেন ফাইভ, এটা সত্য, অবশ্যই এটা সত্য না, কারণ থ্রি ফাইভ এসে বড় না, কিন্তু থ্রি লেস দেন ইকুয়াল টু থ্রি, এটা সত্য, তাহলে এটা পুরোটাই সত্য হবে। এভাবে আমরা কিছু মিথ্যা এক্সপ্রেশন দেখি, থ্রি গ্রেটার দেন ফাইভ, থ্রি লেস দেন থ্রি, অথবা যদি থ্রি লেস দেন গ্রেটার দেন ফাইভ হয় অথবা থ্রি লেস দেন ইকুয়াল টু থ্রি, থ্রি লেস দেন থ্রি হয়, তাহলে এটা কি সত্য হবে? অবশ্যই সত্য না, কারণ দুটাই আমি মিথ্যা এক্সপ্রেশন, থ্রি গ্রেটার দেন ফাইভ এটাও মিথ্যা, এটাও মিথ্যা, তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে, কারণ আমরা জানি যে কোনো কন্ডিশন সত্য না হলে এটা সত্য হবে না, তাহলে এটা যেহেতু সবই মিথ্যা তাহলে সব এটা মিথ্যা হবে। আমরা নিচেরটা তো সেম দেখতে পারতেছি, দুটিই মিথ্যা, তাহলে এটা অবশ্যই মিথ্যা হিসেবে রেজাল্ট দেবে। ঠিক আমরা আরেকটি অনেকগুলো অনেকগুলো কন্ডিশন দেখতে পারতেছি, এভাবে আমরা লিখতে পারি অনেকগুলো কন্ডিশনকে অরের মাধ্যমে কম্বাইন করতে পারি, অর অপারেটর। তো আমরা এখানে দেখতে পারতেছি যে থ্রি লেস দেন ফাইভ একটি সত্য কিন্তু বাকি দুটো মিথ্যা, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে এটা অথবা এটা অথবা এটা যে কোনো একটা সত্য হলেই আমরা সত্য। কিন্তু পরেরটাতে দেখতে পারছি যে কোনোটিই সত্য নাই, তাহলে এখানে পুরো এক্সপ্রেশনটাই কন্ডিশনটাই মিথ্যা হয়ে যাবে। তো এইভাবে লজিক্যাল অপারেটর বিভিন্ন কম্পারিজন অপারেটরকে নিয়ে কাজ করে, আর এই লজিক্যাল অপারেটর এবং কম্পারিজন অপারেটর নিয়ে আমরা ইপিসে ইপিস স্টেটমেন্টে কাজ করব। তো আমরা এখন কোডিংয়ে প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আমরা এই এক্সপ্রেশনগুলো নিয়ে কাজ করব। ঠিক গতকালকের প্রজেক্টটিতে আমরা কাজ করব, যেটিতে আমরা রেজাল্ট শিট নিয়ে কাজ করছিলাম। ঠিক ক্লিক মি এই বাটনে আপনারা ক্লিক করে ঠিক আগের প্রোগ্রামটি দেখতে পারবেন। তো আমরা সেই দিন রেজাল্ট শিটের কিছু অংশ দেখছিলাম, যে একটি আমরা যদি নম্বর একটু গ্রেটার দেন একটু আশি পাই তাহলে আমি এ প্লাস পাবো, যদি সত্তরের উপর হয় তাহলে এ পাবো, এবং যদি ষাটের উপরে পাই তাহলে বি পাবো। কিন্তু আপনি দেখেন এখানে যদি আপনি একশো দশ পান তবু কিন্তু এ প্লাস দেখাবে, কারণ গ্রেটার দেন ইকুয়াল টু আশি, মানে আশির উপরেই পাইলে আপনি এ প্লাস পাবেন। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি না যে একশোর নিচে পাইলে আপনি এ প্লাস পাবেন, বা আশির উপরে এবং একশোর নিচে, এই এই দুটো কন্ডিশন একসাথে বলতেছি না, আমি বলতেছি যে আশির উপরেই পাইলেই আপনি এ প্লাস পাবেন। যেমন আমরা রান করে দেখতে পারি, এফ ফাইভ প্রেস করে, যে যদি আমি একশো দশ দেই তবু কিন্তু আমাকে এ প্লাস দেখাচ্ছে, তাহলে এটা অবশ্যই এরর, কারণ আমি জানি একশো দশ বলে কোনো নম্বরই নাই যে যে আমি এ প্লাস পাবো। তা সুতরাং এখানে আমাকে আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে, যেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, যে যেটা হচ্ছে সব সত্য হতে হবে, যে যদি নম্বর গ্রেটার দেন ইকুয়াল টু আশি এবং নাম্বার লেস দেন ইকুয়াল টু একশো, এখানে আপনাকে কয়টা কন্ডিশন সত্য হতে হচ্ছে? দুইটা, যে যদি নম্বর আশি অথবা আশির সমান হয়, এবং সাথে সাথে এটাও সত্য হতে হবে যে যদি এবং নাম্বার লেস দেন ইকুয়াল টু একশো, তাহলে যদি আপনি একশো দশ দেন তাহলে ও আশির উপরে এটা সত্য হবে, কিন্তু এটা সত্য হবে না, তাহলে এখানে অবশ্যই ঢুকবে না, কারণ আমরা নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু আশি, একশো দশ দিলে অবশ্যই এটা সত্য হবে, কিন্তু আপনাকে সবই সত্য হবে হবে, তাহলেই সে এই মেসেজ বক্সে এই ইনপুট আউটপুটটা দেখাবে। আমরা এখন যদি একশো দশ দিই দেখেন কি রেজাল্ট দেখায়, একশো দশ, দেখেন ইউ গট এ, মানে ঠিক আমাদের সে কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি, ঠিক এ প্লাসও পাইনি, কারণ এই কন্ডিশনে ঢুকতেছে না। ঠিক বাকিগুলো আমাদের এইভাবে ঠিক করতে হবে, যে আপনি
দুইটা করে কন্ডিশন দিতে হবে, যে 77-এর উপর এবং যদি 79-এর নিচে হয় তাহলে সে একমাত্র নাম্বার লেস দেন ইকুয়াল টু 79, তাহলে সে এ পাবে। এভাবে আপনি প্রত্যেকটা এক্সপ্রেশনকে এইভাবে আপনার রেজাল্ট শিট তৈরি করতে হবে। এভাবে আমরা যদি দেই অ্যান্ড নাম্বার লেস দেন ইকুয়াল টু 69 তাহলে সে বি পাবে। এভাবে আমরা পরবর্তী এক্সপ্রেশনগুলো সাজাই নেই, পুরো রেজাল্ট শিটটা তৈরি করে নেই। যদি সে 50 এবং 59-এর যদি সে নাম্বার যদি 50-এর উপরে হয় এবং অবশ্যই 59-এর চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে সে কি বি পাবে। অথবা এটাকে আপনি এভাবে লিখতে পারেন 60, ঠিক কাটা দিলেই হবে কারণ 60-এর কম পাইলেও হবে। এভাবে আপনি এক্সপ্রেশনগুলোকে লিখতে পারেন, ঠিক 59। তো এইভাবে আমরা আরেকটি এক্সপ্রেশন লিখবো 40। সাপোজ আর যদি নাম্বার যদি গ্রেটার দেন ইকুয়াল টু 33 হয় এবং যদি 49 হয় তাহলে সে সি পাবে, ডি পাবে। তো এভাবে আমরা একটা রেজাল্ট শিট তৈরি করলাম, যে যদি সে 50-এর উপরে পায় তাহলে কি পাবে, অবশ্যই সি। আর ইলস অন্যথায় সে কি ইউ ফেল। আর আমি এখানে আরেকটা এক্সপ্রেশন দেবো, যে ইলস ইফ অন্যথায় যদি সে তার রেজাল্ট হয় জিরো, মানে সে যদি জিরো পায় এবং 33-এর কম পায় তাহলে অবশ্যই সে ফেল। তাহলে আমাকে কি লিখতে হবে, যদি নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো অথবা জিরো অথবা জিরো চেয়ে বেশি হয় এবং কি 32, অর্থাৎ এবং যদি ওই নাম্বারটি 32-এর চেয়ে ছোট এবং সমান হয় তাহলে সে কি ফেল করবে, ইউ ফেল ইন দ্য এক্সাম, ইউ ফেল ইন দ্য এক্সাম। তো এভাবে আমরা রেজাল্ট শিটে তৈরি করলাম। আর ইলস যদি কোনো 0 থেকে 100, আমি যদি 0 নম্বর এবং 100 নম্বরের উপরে কোনো নম্বর দিই, যেমন 101, 102, তারপর 0-এর নিচে -1, -2, তখন সে আমি ইলস কন্ডিশনটা ব্যবহার করবো, যে ইউ গট নাথিং, কারণ আমি জানি ওই ইনপুটটা কোনো ভ্যালিড ইনপুট না, তাহলে কি দেখাবে, ইউ গট নাথিং। তাহলে এখন যদি আমি রান করে দেখি প্রোগ্রামটি পুরোটাই, তাহলে আমি এক্সপ্রেশনগুলো ঠিক বুঝতে পারবো। সাপোজ আমি যদি 80 দেই, 85 দেই বা 80 দেই, তাহলে অবশ্যই ইউ গট এ প্লাস, ঠিক 100 দিলে ইউ গট এ প্লাস, ঠিক এভাবে যদি 75 দেই ইউ গট এ, ঠিক এই স্টেটমেন্টটি কাজ করতেছে। ঠিক এভাবে আমি যদি 0 এবং 32 আমি যদি 0 দেই তাহলে অবশ্যই সে ফেল দেখাবে, ই ফেল ইন দ্য এক্সাম। কিন্তু আমি যদি -1 দেই, -125 দেই তাহলে কি দেখাবে, ইউ গট নাথিং। এভাবে পুরো স্টেটমেন্টটা কাজ করবে, যে প্রথমে সে আমি যদি একটা ইনপুট দেই সাপোজ 50, তাহলে তো সে কি করবে, এটাতে চেক করবে যে আসলে কি 80 এবং 100-এর মধ্যে নাম্বারটি আসে, যদি 80 এবং 100-এর মধ্যে হয় তাহলে এখানে ঢুকলো না। তারপরে যদি 70 এবং 77 এবং 79-এর মধ্যে হয় ঠিক এখানেও ঢুকবে না, ঠিক পরবর্তী স্টেটমেন্টে ঢুকবে না, ঠিক এখানে 50 এবং 59-এর মধ্যে ঢুকে সে রেজাল্ট দেবে ইউ গট সি। তাহলে এইভাবে আমরা বিভিন্ন লজিক্যাল অপারেটর ইউজ করি ঠিক একবার সঠিক আউটপুটটা দেওয়ার জন্য, কারণ আমরা শুধু কম্পারিজন অপারেটর দিয়ে আমাদের রেজাল্টগুলো বের করতে পারবো না, এই জন্য আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি, যেটা করে যেটা কম্পারিজন অপারেটরের কন্ডিশনগুলোকে একসাথে করে। এভাবে আপনি একটা রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। ঠিক এখন আমরা অরের ক্ষেত্রে কিছু কন্ডিশন দেখি। আমি সাপোজ দুইটি এক্সাম্পল নিয়ে অর কন্ডিশনটা চেক করি। আমি যদি এখানে দেই যে অর কন্ডিশন দেই যে নাম্বার যদি গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয় অথবা নাম্বার যদি লেস দেন 100 হয়, সাপোজ এখানে ডাবল ইকুয়াল, তাহলে ইউ গট এ প্লাস, মানে শুধু সে 80 এবং অথবা 100 পাইলেই সেই প্লাস পাবে। যদি অন্য কোনো নাম্বার হয় যেমন 81, 82, 83, এগুলো কোনোটাই সে এ প্লাস দেখাবে না, কারণ আমি অথবা অর অপারেটর ইউজ করছি, যে সেটা হচ্ছে শুধু 80 এবং 100 হলেই সে এ প্লাস পাবে, আর অন্যথায় রেজাল্ট কী দেখাবে, ইউ গট নাথিং।
সাপোজ আমি এটাও বাদ দিলাম, এখন যদি আমি সেটা রান করি তাহলে যদি আমি 80 ইউ করে তাহলে ইউ গট এ প্লাস, ঠিক 100 যদি দিই ঠিক ইউ গট এ প্লাস, কিন্তু যদি আমি 81ও দিই সে কিছু দেখাবে না, কারণ আমি এই শুধু এই দুইটা পেলে এ প্লাস দেখাবে, সে অন্যথায় কি ইউ গট নাথিং, মানে যদি 80ও না হয় 100 না হয় তাহলে কি দেখাবে, ইউ গট নাথিং। যেমন আমি আবার এটাকে সাপোজ 45 দিলাম, ইউ গট নাথিং, যদি 81 হয় ইউ গট নাথিং, কারণ আমাদের এখানে 80 এবং 100 হলেই শুধু মেসেজ বক্সে ইউ গট এ প্লাস দেখাবে, অন্যথা যে কোনো নাম্বার হোক 0 1 2 3 81 82 100 101 100 102 যে কোনো নাম্বারই সে ইউ গট নাথিং দেখাবে, কিন্তু শুধুমাত্র এই দুইটা নম্বরে ব্যতিক্রম। তাহলে এইভাবে আমরা যদি অ্যান্ড বলি যে নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 80, মানে 80-র উপরে হয় এবং 100 ছোট অথবা সমান হয় তাহলে সে এ প্লাস, বাকি অন্যান্য নম্বরে সে নাথিং দেখাবে, তাহলে আমি এখানে অবশ্যই যদি 81 দেই তাহলে অবশ্যই ইউ গট এ প্লাস, ঠিক 85 ইউ গট এ প্লাস, এবং যদি অন্য কোনো নাম্বার দেই 679 ইউ গট নাথিং। তো এইভাবে আমরা প্রত্যেকটা লজিক্যাল অপারেটরকে আমাদের বিভিন্ন এক্সপ্রেশনে ইউজ করব, এইভাবে আমরা কোনো লেটারকেও ডিক্লেয়ার করতে পারি যে লেটারটি ছোট কি বড়, এভাবে অনেক অনেকগুলো আমরা লজিক্যাল এক্সপ্রেশন এই ঠিক এই অপারেটরের মাধ্যমে সলভ করতে পারব। তো আমরা কম্পারিজন এবং লজিক্যাল অপারেটর নিয়ে যে ইউজগুলো শিখলাম, এইভাবে এই অপারেটরগুলো দিয়ে ঠিক এভাবে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন, ঠিক আপনারা আপনার নতুন নতুন চিন্তাগুলোকে ঠিক ডেভেলপ করেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।